বর্ষার বৃষ্টির পানিতে খালবিল ও ডোবা ভরে উঠলে চারপাশ থেকে ভেসে আসে ব্যাঙের অবিরাম ডাক। লোকালয়ের বিভিন্ন ব্যাঙের সাথে আমাদের দেশের বনাঞ্চলে বেশ কিছু প্রজাতির বৈচিত্র্যময় ব্যাঙ বাস করে। এদের পাশাপাশি আছে গাছে বাস করা ব্যাঙের প্রজাতিগুলো, যারা গেছো ব্যাঙ নামেই অধিক পরিচিত। বাংলাদেশে প্রায় 7 প্রজাতির গেছো ব্যাঙ বাস করে। এদের দৈহিক গঠন লতাপাতা ও গাছের ডালে আরোহণ করার উপযোগী, তাই খাদ্যগ্রহণ, প্রজনন সহ জীবনধারণের প্রায় সব কাজের জন্য এই ব্যাঙগুলো বেশিরভাগ সময় গাছেই অতিবাহিত করে। এরা ক্ষতিকর কীটপতঙ্গ, মশা মাছি, লার্ভা প্রভৃতি খেয়ে যেমন অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করছে, তেমনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। কিন্তু বনভূমি উজাড়ের কারণেই মূলত এই গেছো ব্যাঙগুলো আমাদের দেশ থেকে দ্রুত কমে যাচ্ছে। এছাড়া পানি দূষণের কারণেও এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে গেছো ব্যাঙগুলো বিলুপ্ত হয়ে যেতে পারে। এতে আমাদের সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। এদের টিকিয়ে রাখতে হলে বনভূমি সৃজনের মাধ্যমে গেছো ব্যাঙগুলোর প্রাকৃতিক আবাস নিশ্চিত করতে হবে। শামিম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।